Hello, Assalamualaikum, my dear students. How are you all? I hope everyone is fine. Alhamdulillah. Today I'm selecting a topic, and today's class for KG. Today's topic is Onuchhed Ma. At first, you see this side, this is your CW and date. Everyone putting your date. And now we will start our today's topic. Okay, then I will read this topic. Everyone please see it carefully. Ma kothati oti modhur. Amar মা খুব ভালো আমার মা আমাকে খুব আদর করেন আমার মা আমাকে লেখাপড়া করান আমার মা আমাকে স্কুলে নিয়ে যান আমার মা আমার যত্ন করেন আমি আমার মাকে খুব ভালোবাসি আমাদের আজকের অনুচ্ছেদটা আমাদের মাকে নিয়ে আমরা সবাই জানি আমাদের মা আমাদের প্রত্যেককে অনেক বেশি ভালোবাসেন আমরাও আমাদের মাকে অনেক বেশি ভালোবাসি মা নিয়ে অনেক ধরনের গান হয় কবিতা হয় কিন্তু আজকের আমাদের টপিকটা হচ্ছে অনুচ্ছেদ মাকে নিয়ে আজকে আমরা একটা অনুচ্ছেদ লিখব মিসের আজকের এই অনুচ্ছেদটা দু এক লাইন তোমরা তোমাদের মতো করে তোমাদের মাকে নিয়ে অন্যরকম কিছু কথাও লিখতে পারো আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা প্রত্যেকে অনুচ্ছেদটি প্রথমে পড়ার চেষ্টা করবে তারপর তোমাদের যার হাতের কাছে যেই যেই কপি আছে সেই কপিতে অনুচ্ছেদটা খুব সুন্দর করে লিখে ফেলবে আমরা যদি চাই প্রথমেই আমরা আমাদের টপিকটাকে অনুচ্ছেদটাকে বানান করে করে খুব সুন্দর করে শিখে ফেলতে পারবো চল আমরা একটু ট্রাই করি ম আকার মা কথাটি ক ঠ আকার থা তারুশিকাটি কথাটি মা কথাটি অতি মধুর অ তারুশিকাটি অতি মধুর ম ধরুশিকা ধু র মধুর এইভাবে আমরা ভেঙে ভেঙে বানান করে করে আমাদের আজকের অনুচ্ছেদটা প্রথমে খুব ভালো করে পড়ে ফেলব আমরা এখন ঘরে বসে যে ক্লাসগুলো অনলাইনে করছি আমি চাই আমার স্টুডেন্টসরা প্রত্যেকেই প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে ফলো করো এবং বাসায় সেটা প্রতিদিন প্র্যাকটিস করো যত বেশি ভালো বেশি প্র্যাকটিস করবে তোমরা যত বেশি বেশি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের লেখা সুন্দর হয়ে যাবে আর তত বেশি তোমরা করতে পারবে একটা লাইন দুবার তিনবার করে তোমরা পড়ার চেষ্টা করবে পাশে তো মা আছেই আর অনলাইনে মিসরা আছি যে কোনো সময় মিসদের সাথে আলোচনা করে তোমাদের পড়াগুলোকে তোমরা সহজ করে নিবে অনেক সহজ একটা টপিক তোমরা চেষ্টা করবে আমার টপিকটা তোমরা ভাষায় লিখে খাতায় লিখে নিবে এবং খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে আজকের টপিকটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো
ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।